তোমার কাজ হচ্ছে আমার জামা খোলা, চ্যানেল খোলা না। দিশা পাঠানোর মতো একটু পোস্ট পোস্ট মেরে শুয়ে থাকবে বাড়ির উপরে, ডিসঅ্যাপয়েন্টিং গাইস। লাগানোর কাজ কি আমার? লাগানোর কাজ কি আমার? সোনা পাখিটা, আমরা হানিমুন এসেছি গো, আমরা খুব মজা করছি। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও গাইস। তো আজ আমরা রোস্ট করব সিনে বাপকে। তো চলো আজকে সিনে বাপকে নিয়ে খেলা শুরু করা যাক। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই। ব্লগের মধ্যে এইসব করছো কেন? বউয়ের মুখকে চেপে ধরেছো, এইভাবে তুমি এদিক ওদিক ঘোরাচ্ছো, মানে তোমার দাবিটা কি? বলতে কি চাইছো দাদা? সমাজ রেও, সমাজ রেও, আপ সমাজ রেও। পড়ু পড়ানো যাহা চাই, একলা গান না ওইভাবে বলতে হয় জানো তো। আমার পড়ানো যাহা চাচ্ছি, এগুলো করো নাকি? যাহা চাচ্ছি এগুলো করো নাকি? দাদা এটা তুমি কি করছো, কি দেখাতে চাইছো তুমি পা তুলে? মানে আমরা ওই সব দেখতে যাই না, প্লিজ। তুমি ব্লগ করছো ব্লগ করো, পাশে কিন্তু তোমার বউ আছে, এসব নোংরামি কিন্তু করো না, ও কিন্তু মানা করছে। প্যারি সমাজ গেই না। সাকসেস মানে তুমি অনেক বড় চাকরি করো, কিংবা বিজনেস করো, অনেক টাকা কামাই করো, অনেক লোকের জন্য, সেটাই সাকসেস মানে। তুমি যেইটা যেই কাজটা করে নিজে খুশি থাকো, আমি চায়ের দোকান দিয়ে খুশি থাকো। তুমি চায়ের দোকান দিয়ে তোমার ফ্যামিলিকে ভালো রাখো, দিনে দুইবার খাইতে দিতেছো, চার পাঁচটা মানুষ তোমার দোকানে এসে চা খায় বেশ ভালো বলে, দিনের শেষে একটা ভিখারি আসে তুমি তাকে একটা বিস্কুট এক কাপ চা দাও, সে তোমাকে আশীর্বাদ করে, তাহলেও সেটাও সাথে। এটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো, যে মানুষটা চা বিক্রি করে তার সংসারকে খুশি রাখে, এটাও তার জীবনে একটা সাকসেস। ঠিক সেই রকমই যারা বাড়ি গাড়ি প্রচুর সম্পত্তি আছে, তারা যেটা আর্ন করে সেটাও তাদের কাছে সাকসেস। মানে সাকসেসের ব্যাপারটা সবার কাছে একটা আলাদা আলাদা ধরনের হয় আর কি, এটা কিন্তু তুমি ঠিক বলেছো। তা তোমার কাছে সাকসেস মানে কি? আমি কি ভালোবাসি, কি চাই? আমি খাইতে চাই আর ঘুমাইতে চাই, এটাই আমি করতে পারতেছি, এটাই আমার সাকসেস। দেখেছো আমাদের এই দিদি কত ভালো, দিদির লাইফে দিদির সাকসেস হচ্ছে, দিদি শুধু খাইতে পাইলে আর ঘুমাইতে পাইলে হলো, বুঝতে পারছো? মানে কত ভালো মেয়ে, মানে কোনো জীবনে দাবি দাঁড়া কিচ্ছু নেই, শুধু খাবে আর ঘুমাবে, ভদ্র শান্ত সভ্য মেয়ে কিন্তু, ঠিক আছে? তো আমাদের দিদি খাইতে পারছে আর ঘুমাইতে পারছে, এটাই হচ্ছে আমাদের দিদির জীবনের সাকসেস। দিদির অন্য কিছু চাই না, শুধু খাবে আর ঘুমাবে, এটাই হচ্ছে দিদির একমাত্র দাবি। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা। তোমাকে না মানে খুব শক্ত ভাবেও ধরা যায় না, আবার হালকা ভাবেও ধরা যায় না, উইড়ে যাবে, শক্ত ভাবে ধরে ধরলে মরে যাবে। জিনিসটাই একদম অ্যান্টিক পিস, খুব আলতো ভাবে, মানে আমি জানি কেমন করে তোমাকে ধরে রাখছি। দিদি এসব ধরা ধরির কথা বলছে নাকি, যে মানে অ্যান্টিক পিস, এইভাবে ধরা যাবে না, সেইভাবে ধরা যাবে না, উড়ে যাবে, মইরা যাবে না? যদি কোনো মানুষ, মানে মানুষকে যদি ধরার কথাই হয়, তাহলে কোনো মানুষকে যদি এইভাবে ধরেই রাখতে হয়, মানে বেঁধে ধরে যদি তার সাথে রাখতে হয় কোনো একটা মানুষের সাথে, তাহলে সেই মানুষের সাথে বেটার তো এটাই যে থাকবো না, কারণ জোর করে তো কোনো মানুষকে বেঁধে রাখা যায় না। তো বাধাবাদের কী আছে? কেউ যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাকে বেঁধে রাখার দরকার হয় না, সে অটোমেটিক্যালি তোমার সাথে থাকবে। দিদি তুমি যে একটু আগেই বললে তোমার কাছে সাকসেস মানে শুধু খাবা ঘুমাবা ঘুমাতে পারছো খেতে পারছো, এটাই তোমার কাছে সাকসেস, কিন্তু এবার তুমি হঠাৎ করে বলছো তোমার চার পাঁচটা শাড়ি লাগবে, এটা তো দাবি দাবার মধ্যে সাকসেসের মধ্যে ছিল না? একটু আগে তো বললে তোমার শাড়ি টাড়ি কিছু দরকার নাই, শুধু খাবে ঘুমাবে, এটা খেতে আর ঘুমাতে পারলেই হলো। এই যা এখনই তো তুমি কথা বদলে ফেলছো, বলে কিনা শাড়ি চাই। আমি একটা চ্যানেল খুলবো। তোমার কাজ হচ্ছে আমার জামা খোলা, চ্যানেল খোলা না। এই তো দাদা সেই নোংরা মানসিকতার পরিচয় আবারও দিয়ে দিলে। মানে একটা সময় ছিল যখন মেয়েদেরকে শুনতে হতো যে মেয়েদের পড়াশোনা করে কি হবে, মেয়েদের চাকরি বাকরি করে কি হবে, মেয়েরা তো পরের বাড়ি চলে যাবে, তাদেরকে বিয়ে দিয়ে দাও, সংসার করুক, বাচ্চা সামলাক, এটাই তাদের কাজ, রান্নাঘর আর এই সংসার ছাড়া তাদের কোনো জীবন হয় না, ঠিক আছে? তো তোমার কথাবার্তাও তো দেখছি সেই যুগের, মানে সেই সব লোকেদের সাথে ম্যাচিং করে। এখনকার যুগেও কিছু মানুষ বলে, মানে চিপ মেন্টালিটির লোকজন বলে, তুমিও তো দেখছি সেই মানসিকতার মধ্যেই পড়ো দাদা। তুমি এত বড় একজন ইউটিউবার, এত বড় একজন ইনফ্লুয়েন্সার, তোমার বউকে তুমি এরকম বলছো, মানে তোমার কাছ থেকে আর পাঁচটা দশটা লোক কি শিখবে, এরকম নোংরা মানসিকতাই শিখবে? আমি একটা চ্যানেল খুলবো। তোমার কাজ হচ্ছে আমার জামা খোলা, চ্যানেল খোলা না। আমি একটা চ্যানেল খুলবো। তোমার কাজ হচ্ছে আমার জামা খোলা, চ্যানেল খোলা না। আর তোমার এসব কথাবার্তা শুনে তারাও হয়তো ভাববে, আরে সিনে বাপতে এত বড় ইউটিউবার, ও তো এরকম বলছে যে মেয়েদেরকে সব করে কি হবে, ওই সব করে কি হবে, শুধু জামা খোলা কাজ, তাহলে আমরাও আমাদের বাড়ির মেয়েদেরকে দিয়ে শুধু জামাই খোলাবো, বাকি পড়াশোনা চাকরি বাকরি এসবের তো কোনো দরকার নেই, স্বাধীনতা ফ্রিডম এসব দরকার আছে নাকি? শুধু তো জামা খুলতে পারলেই হলো। আরে জামাকে দেখো গেমে নিয়ে ভিডিও করছি, এসবের আবার কি দরকার, তাই না? আরে বাপ রে, ইয়ে তো ধোতি খোল রহা হ্যায়। ঝট কাকি চুপ।
বিরক্তিকর পরিস্থিতিতে আছি আমি, কিন্তু ওনার একটু এইভাবে শুয়ে একটু রিল্যাক্স করতে মন চাইছে। প্রচুর মেয়ে রয়েছে, বাট ফরেনার একটাকেও দেখতে পেলাম না। যেই আশা নিয়ে এসেছিলাম, দিশা পাটানের মতো একটু পোস পোস মেরে শুয়ে থাকবে বালির ওপরে, ডিসঅ্যাপয়েন্টিং গাইস। বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, সব ঠিক আছে। বাট ওই চেরি অন দ্য কেকটাই মিসিং গাইস, কারণ বউ দূরে আছে বলে মনের কথাগুলো বলতে পারছি। ছি ছি ছি, তুমি যে কি মানসিকতার মানুষ সেটা তো বোঝাই যাচ্ছে তোমার ভিডিওতে কথা শুনে। মানে বউয়ের সাথে হানিমুনে গিয়েছো, বউকে ছেড়ে দূরে আবার এইদিকে আমার মেয়ে দেখতে এসছো, বিকিনি পরা মেয়ে দেখবে, দেখতে পাচ্ছ না বলে খুব কষ্ট হচ্ছে, আরে বাপরে, এভরিথিং ইজ ওকে, কিন্তু ওইটাই পাচ্ছে না, চেরি অন দ্য কেক মিসিং, আরে বাপরে, তোমার তো বিরাট দুঃখ বিকিনি পরা মেয়ে দেখতে পাওনি বলে। মানে অন্য মেয়ে শরীর দেখার জন্য তোমার এত হাওয়াসি, বিকিনি পরা শরীর দেখার জন্য তোমার এত আফসোস দাদা। ছি, এটা তোমার কাছ থেকে আশা রাখিনি যে তুমি এরকম নোংরা শরম করো, ভগবান সে ডরো, ভোসড়ি ওয়ালো, ভগবান সে ডরো, কুছ আচ্ছা করো লাইফ মে। রিয়ালাইজ করি যে ইউটিউবে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের যদি ভিউ আসে তাহলে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের টাকা আর্ন করা যায়। এটা সকলে জানার পরে ওই ভিউজের চক্করে, ভিউজের নেশায় বা টাকা ইনকামের জন্য এই প্ল্যাটফর্মটাকে অনেকে মিস ইউজ করতেছে, অনেক ভুলভাল কাজকর্ম করে। কে কি নোংরামি করছে সেসব ছাড়ো, তুমি নিজেই কি ধরনের নোংরামি করছো সেটা তো লোকে দেখতেই পাচ্ছে। তোমরা আশা করি ভালো আছো, ব্লগ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। আমার জানটা, আমার জান, আমার জান পাখিটা, আমার সোনা পাখিটা, আমরা হানিমুন এসেছি গো, আমরা খুব মজা করছি, আমরা খুব মজা করছি। জানটা, সোনা পাখিটা, হানিমুনে গিয়েছো, মজা করছো, সবই তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ক্যামেরাটা এভাবে বিছানা কেন দেখাচ্ছো? মানে বিছানায় কি দেখাতে চাইছো, যে খেলা খেলি সিন বাকি আছে না ওইটা তোমরা দেখাবে? মানে আমরা আমরা কিন্তু ওসব দেখতে চাই না, আমরা দেখবো বলিনি। মানে তুমি বিছানাটা কেন দেখাচ্ছো, কি মিন করতে চাইছো? আমি আসলে আমার বোরে বেশি জলহস্তি ভাবি, আসলে অতটাও না, ও মেমত। আমার তো মনে হয় না তুমি সানরূপ দিয়ে বাড়াইতে পারবা। আলটিমেটলি ছোট জলহস্তি সানরূপ দিয়ে বেরোতে সক্ষম হয়েছে, এটা দেখি আমার খুব ভালো লাগিতেছে, আমি খুব এটাই টেনশনে ছিলাম। কেমন লাগতো স্যার? জলহস্তি বল লাগে, জলহস্তি বল লাগে। 1,00,000 মানুষ তোমার ভিডিও দেখে আর তুমি তোমার বউকে জলহস্তি বলে বডি শেমিং করছো, তোমার লজ্জা লাগে না এসব নোংরা কথাবার্তা বলতে? আর তোমার বউয়ের তো খারাপ লাগছে, এটা তো বুঝতেই পারছো যে কেন বললো, তো জিজ্ঞাসা করছে। মানে তুমি তাও শুধরাবে না? মানে সেই যে মেয়েদেরকে নিয়ে তোমার নোংরা মেন্টালিটি তখনও ছিল, এখনও আছে। আর যদিও বা তোমার নোংরা মানসিকতা আমি একটা সাইডে রাখি আর তোমার বউকে একদিকে রাখি, তোমার বউয়েরও তো খারাপ লাগে নাকি যে হাজার হাজার মানুষের সামনে বউকে এভাবে অপমান করছো, বডি শেমিং করছো, যে জলহস্তির মতো লাগছে, ম্যামো দে ওই সেই, লজ্জা লাগে না তোমার? বউয়ের সাথে হানিমুনে গিয়ে একবার মেয়েদের শরীর দেখার জন্য তুমি উৎসুক হয়ে যাচ্ছ, একবার বউকে উল্টো পাল্টা বলে দিচ্ছ, এটা আবার কি? বন্ধ করো হাত জোড় কে, মে পুরো ভাম হয়ে গেছে। বিয়ে বিয়ের সময় কিউট ছিল, কিউট ছেলে দিকে কেউ বিয়ে করো না, তার বিয়ে 3-4 মাস পর এরকম বুড়া ভাব হয়ে যায়, বুড়া হয়ে গেছে, বুড়া জলহস্তি বলছো, নিজের বউকে ছেড়ে হানিমুনে গিয়ে অন্য মেয়ের শরীর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছো, মন খারাপ করছো, তখন তোমার বউয়ের খারাপ লাগে না? তখন তো ওই মানুষটার কথা একবারও ভাবো না? আমার পয়সা খসানোর পালা চলছে গাইস। কয় টাকা খসানো টোটাল? 700 মাত্র। হোটেল থেকে বের হওয়ার 2 মিনিটের মধ্যে 700 খসে গেল গাইস। আমি চাই না, এখন তো মোটামুটি সন্ধে অবধি ঘুরবো, ভাল লাগে না গাইস। মাত্র 700 এ শপিং করেছে, 700 বিরাট কোনো অ্যামাউন্ট না, ঠিক আছে? আর ভাল লাগে না, কেন ভাল লাগে না, কেন ভাল লাগে না? ও নিজের বউকে ছেড়ে অন্য মেয়েকে দেখতে পাচ্ছ না, বিচে যাবে, বিকিনি পরা মেয়ে দেখবে, সেজন্য বউয়ের সাথে শপিং করতে ভাল লাগছে না, টাকা ফুরিয়ে যাচ্ছে সেজন্য ভাল লাগছে না? মানে তোমার কি টাকার অভাব? তুমি একটা প্রমোশনে 1.5-2 লাখ টাকা চার্জ করো, মেবি আমি বললাম একটা অ্যামাউন্ট, এটাই হবে মেবি, আমি জানি, কারণ থাক কারণটা বললাম না। আর তুমি আবার সেই বলছো যে তোমার বউয়ের সাথে তোমার শপিং করতে ভাল লাগে না। আর তুমিই বলো, তোমাকে কিপটা ছাড়া আর কি বলবো?
সিনেমা ফেসবুক পেজ, সেটাতে 1 মিলিয়ন মানে 10 লক্ষ ফলোয়ার কমপ্লিট হইয়াছে। আমরা যাচ্ছি একটি স্পেশাল জায়গায়, সেখানে দৃষ্টিহীন বাচ্চাদের স্পেশাল ভাবে পড়ানো হয়, চলতে গেলে আরো কি কি জিনিসপত্র দরকার সেগুলোকে আলাদা ভাবে টিচিং দেওয়া হয়। তো সেখানে 70 থেকে 75 জন সেরকম স্পেশাল কিছু বন্ধুরা রয়েছে, যাচ্ছি তাদের সাথে সময় কাটাতে এবং তাদের সান্ধ্যকালীন একটা টিফিনের ব্যবস্থা করতে। তো সব বেসিক্যালি বাচ্চা কাচ্চাই রয়েছে, বাচ্চা কাচ্চাদের তো ভাত মাছ মাংস এগুলো বেশি পছন্দ না, আমরা জানি। তাদের চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, পেস্ট্রি, কেক এগুলো পছন্দ। আমাদের ছোট্ট আয়োজন সিনেমাপের পক্ষ থেকে। তুমি অন্ধ বাচ্চাদের জন্য এরকম কাজ করছো, ঠিক আছে, খুশি হলাম শুনে যে তুমি ওদেরকে কিছু খাওয়াচ্ছো, ট্রিট দিচ্ছো, ভালো কথা। কিন্তু তোমাকে কে বললো যে মাংস ভাত বাচ্চারা খেতে পছন্দ করে না? আসলে বলো, মাটনের যে দাম, তাতে তো তুমি যে প্যাকেজটা দিয়েছো সেটার দাম তোমাকে বলছি, দাঁড়াও। আমাদের ছোট্ট আয়োজন সিনেমাপের পক্ষ থেকে। দেখো, তুমি এখানে যে সব আইটেমগুলো দিয়েছো এগুলো হার্ডলি বাজেট হবে 70 থেকে 80 টাকা, তো আমি 80 টাকায় ধরছি, যাও, ঠিক আছে। আর মাটনের দাম তো অনেক বেশি, 600-700 টাকা কেজি, তো তুমি তখন বলবেই যে মাংস ভাত তো বাচ্চারা পছন্দ করেই না। তুমিই বলো তোমাকে গিফটে বলবো কি না। তুমি তো চাইলে ওদেরকে ভালো করে মাংস ভাত খাওয়াতে পারতে, আরও অনেক কিছু খাওয়াতে পারতে, কিন্তু তুমি শেষমেশ এই সস্তার কয়েকটা জিনিস বেছে নিয়েছো। আমি সস্তার হলে তোমাকে অপমান করছি না, তুমি যে এই মানসিকতাটা দেখিয়েছো মানে ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। কিন্তু তার সাথে এটাও সত্যি যে তুমি গিফটে লুইচামে ভিডিও আর কি পাবো না দাদা, পাবো না। দেখো দেখো, মানুষ পরিবর্তনশীল, মানুষের মানসিকতা পরিবর্তনশীল, ঠিক সেরকম আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আজ থেকে 2 বছর আগে যে মৃন্ময় ছিল, একটা চ্যাংড়ামো ছিল, বিবাহিত ছিল না, ব্যাচেলার ছিল, দায়িত্ববোধ কম ছিল, তারপরে ধীরে ধীরে বয়স বাড়ছে, আমার কন্টেন্টে চেঞ্জ আসছে, আমার ম্যাচুরিটি হয়তো আগে থেকে একটু বাড়ছে, সেইভাবে কন্টেন্ট আমার চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এখন আগের মতো যেরকম লুচ্চ আমার কাছে শুরুতে কিছু কিছু ভিউসের জন্য আমি ননভেজ কথাবার্তা ইউজ করছি, এখনো চাইলে বলতে পারি, কিন্তু এটা আসে না ভিতর থেকে। তো আমাদের মৃন্ময়দা ভাবে যে সে আগের ভিডিওতে ননভেজ যোগ মারতো, এই ওই সেই নিয়ে ভিডিও বানাতো, চ্যাংড়ামি করতো, তাই ভিউজ বেশি আসতো, আর এখন এসব করে না, তাই একটু ভিউজ কম আসে। তো দাদা কি সত্যিই বদলে গেছে নাকি এমনি এমনি বলছে? তো সেটাই দেখা যাক। আমাদের দুজনকে দেখতে অদ্ভুত এক শান্তি লাগে, সবসময় একে অপরের পাশে থেকো, লাভ ইউ বোথ। তুমি কি সবসময় আমার পাশে থাকবা? ইচ্ছা কি আছে? আমি তো পাশেই থাকতে চাই, কিন্তু মাঝে মধ্যে যে পিছনে লাগে ওকে বলো পিছন থেকে পাশে এসে দাঁড়াইতে। আমি তোমার পিছনে কখনোই লাগি না। লাগানোর কাজ কি আমার? দাদা এবার তুমিই বলো, তোমার কি মানসিকতা পরিবর্তন হয়েছে? নন ভেজ জোক মারা কি ছেড়েছ নাকি এখনো মারছো? তাহলে এটা কি ছিল তুমিই বলো, আমি আর বললাম না এসব এর কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর সিনেবাবকে রোস্ট করেছি বলে কিন্তু গালাগাল দিতে চলে এসো না, ঠিক আছে? আমি কিন্তু ভুলভাল কোনো কথা বলিনি, ও ব্লগে যেগুলো করেছে আমার মনে হচ্ছে রোস্ট করার মতো ছিল, তাই আমি রোস্ট করেছি। তো গাল দেবে না, গাল দেওয়ার আগে 10 বার ভাববে যে কী কারণে গালটা দিচ্ছ, আমি কি ভুল কথা বলেছি না আমি যেটা দেখেছি সেটা ঠিক, সেটা তোমরা সহ্য করতে পারোনি, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। মানে কী বলবো, প্রচণ্ড গরম, এই যে দেখো টিস্যুর অবস্থা কী হয়েছে, এত গরম জাস্ট নেওয়া যাচ্ছে না, অনেক কষ্টে ভিডিওটা শ্যুট করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেল নতুন আসলে কী করবে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? 10,000 টার্গেট নিয়েছি, 10,000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দাও, ওটা তো তোমাদেরকেই করতে হবে, আমার হাতে তো আর নেই যে আমি সাবস্ক্রাইব করবো, তাই না? তোমাদের হাতে ওই পাওয়ারটা আছে, তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, আর আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো টাটা।